সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর 12টা বাজে আর কি। তো কাজে থেকে মাত্র বাড়িতে আসলাম, আজকে শুক্রবার। শুক্রবার প্রত্যেক শুক্রবার আমি কাজ অবশ্য করি না, কিন্তু আজকে যাওয়া লাগছিল, কাজ ছিল। তো মাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে যেন গেঞ্জি খুলি নাই, কাপড় চোপড় এভাবে দিয়েছে। তো আইসা দিয়ে ইজিলি ওখানে আমি কাজ করতেছে। তো চলেন দিই কী কাজ করে দেখে আসি। কী করে নিলাই কাজ করতেছে না, কী কর কি করবা, স্নান করবা, স্নান করবা, স্নান করবা, ই করা তাহলে। আমার তো প্যান্ট ট্যান্ট পরাই দিয়েছি অন্তরি, তাহলে খালি একবারে ঝাঁপিয়ে যে থাও নাকি আবার পুরা বসিয়ে ভিজে রাখছ। বাবা আমার তো একটা ভিজাই গিয়ে রাখছে গো, হাই রে হাই কত মহব্বত আমার। এক আমি না কইলে আমি যাবে হ্যাঁ বরু মনে ওই চার জনা আর জনা দল ওই জোটে দেখালি তাহলে ঝাঁপিয়ে দাও আর ওটা সবে ঠিক আছে এনে নিয়ে পরে ঝাঁপান দেবে না। এটা আবার ওটার নিকে ভিজাইছে বালতিতে, এটা আবার পরে দিও, অহনি দিও, অহনি দিও না, এক সাইড রাখো। পারবা কি গরু দেহ লম্বা হয়ে গেছে গাছ জামা কাপড় খুলে আহি গরম তো ভালোই করছে, খারাপ করে নাই, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। ওই যে থাকো আগে নামা, তো বাড়িতে এসে দেখি আমার সব কাজ মোটামুটি গুছিয়ে রেখে দিছে, সব কাজ করেই ফেলাইছে। তো গরুর জন্য আসলে একটু মানে চিন্তা ভাবনা বেশি থাকে যে বাড়িতে গরু রয়েছে, ওগুলোতে খাওয়ান দিতে হইব, ওগুলোতে খাওয়ান দিয়ে যাবে টাবিয়া সব কিছু কমপ্লিট করতে হইব। তো এই কারণে আবার ও মাঝে মাঝে ই করে, আমি আর দেরি হইলে পরে ওই কি সব কিছু করে ফেলাই। তো কিছু কিছু সময় আছে ভিডিও করা ধারণ করা হয় না, কারণ আমি থাকি না, ও একা একা নীলরি না কীভাবে করবো, এই কারণে একাই মাঝে মাঝে করে। এহা দিই যে গোয়াল করে এখানে গরুকে পুরা জল ভিজে দিয়েছে গরু ঝাঁপাইল। তো যাই হোক আমার কাজে প্রচুর সাহায্য করে, কারণ আমি বাইরে কাজ করলে বাইরে কাজ করি চিন্তা করে যে কষ্ট করে আহে আবার এই জায়গায় কষ্ট করবো, এই কারণে নিজেই সব কিছু করে চাপিয়ে রাখে। তো অনেক সুবিধা আর কি হয় আমার আর কি। তো আজকে আইসি দৌড়ে কিন্তু এহাদি যে সব কাজ মোটামুটি গোছানি শেষ। তো যাই হোক এখন আবার স্নান টান করবো, তারপর আবার রান্না বান্না শুরু করে দিব। তো দেখতে থাকেন। তো আমার কাজকর্ম শেষ, কাজকর্ম শেষ করে স্নান করছি, স্নান করে তারপরে নীলর জন্য একটু খাবার রান্না করছি, রান্না করে এসে করছি খাওয়াইতে। তো ওরা আবার একটু খিদা লাগছে এই কারণে, আর সকালবেলা একবার ই খাইছে, ডিম খাইছে, তারপরে হইতেছে একটু ভাতও খাইছে। তো এখন তো মানে আবার ভাত খাওয়াইলে ভাত খায় না, তোরে খাওয়াই তারপর আবার আমাদের রান্না বান্নার আয়োজন করতে হইব, কি কি রান্না করবো
এখনো ঠিক করি নাই কি রান্না করবো, ওটা বেশি খাওয়াই নি, তারপরে দেখি কি রান্না করা যায়। ধরতেও দিব না আমার, নিলয়রে খাওয়ানো শেষ, নিলয়রে খাওয়াইয়া শেষ করে এসে বসে সবজি কাটতে, আজকে রান্না করবো। ওই দিন যে পাবদা মাছ আনছিল, তো পাবদা মাছ কিছু রয়েছে ফ্রিজে, তো ওই পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করবো। এই যে জায়গায় আমি সব কিছু নিচ্ছি, টমেটো নিচ্ছি, টমেটো আর কিছু পটল ভাজি করবো, আর পাবদা মাছের ঝোলের মধ্যে দুইটা আলু দিবো, সেজন্য আলু নিচ্ছি দুইটা টমেটোর সাথে মিশিয়া। পলিথিন থেকে টমেটো গুলা বের করে নিলাম, এখন ধুয়ে কাইটে নেই। আর এই জায়গায় যে মাছ নিছি বের করে বক্সে রাখছিলাম, মাছ গুলো ভিজিয়ে রাখি। মাছ গুলা আগে বের করার কথা মনে ছিল না, এখন বের করে তাও গইলা যাইব, সবজি কাটতে কাটতে রান্না বসাইতে বসাইতে মাছ নরম হয়ে যাবে। পাশে এখন টমেটো গুলো ধুয়ে নিয়ে দিই, টমেটো গুলো আবার আজকে আনছে একদম টাটকা সুন্দর দেখা যেতেছে, খুব ভালো লাগে। কাঁচা টমেটো আমি আবার খাইতে পারি না, কাঁচা টমেটো আবার লিখনের বাবা খাইতে পারে, আমি আবার রান্না করলে খেতে পারি, কিন্তু কাঁচা টমেটোটা আমার কাছে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, এই কারণে আমি খেতে পারি না, কামড়ে দিতে পারি না। লিখনের বাপে সবই খেয়ে রে, অলরাউন্ডার, খালি খেতে পারে না, নিরামিষ, নিরামিষটাই একটু কম খাইতে পারি, এটা হলো ছোটবেলা থেকে অভ্যাস, তো এলো সমস্যা, কারণ আগে থেকে আমি নিরামিষটা নিরামিষ খাইতে পারি, কিন্তু খুব খুব যে বেশি খাইতে পারি তা না, ওই হয়তো বা সপ্তাহে একবার কিংবা 15 দিন পরে একবার, বাবাও খাইবার, বাবাও তো নিরামিষ খাইবার না, দেখ হয়তো বাবাকে নিরামিষ খাইবার, যেদিন নিরামিষ হয় সেদিন খাওয়াই বন্ধ, খাইবার না, আমি যাও খাইবারি কিন্তু হ্যাঁ তাও খাইবার না। টমেটো কাটা শেষ, এখন আলুগুলো কেটে নেই। কালকে ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজি রয়েছে, ওটি গরম করে দিলে খাইবে, খামুনে ফালে দিলাম কি অপচয় করা যাবে না, ফ্রিজে থাকলে তো ভালোই রয়েছে, কাল গরম করলে ভালো তো রয়েছে, আমি তো ওইটাই করেছি, গরম করে দিলে খাইবেন খামুনি, তুমি না খাইলেও আমার একাই কান্না গো, বাসি জিনিস আমি খেয়ে পারি, আমার কোনো সমস্যা হয় না, আমার পেট খারাপ হয় না, কিছু হয় না, আমি পচা টসা সব খেয়ে রি, পচছে না, ফ্রিজে রয়েছে। তুই যদি কও যে তুমি না খাইলে আমার একাই খাওয়ান নেবো, তো আমরা খাম না, আমরা না খেয়ে থাকুম, একদিন কেন আমরা নারাই করি, উড়ে দূরে নারাই, নারাই তো না গে না,
আমি খালি উক্ত গুমুর গুমুর কিলাম খালি তাহলে নারায় না গো তখন কই কি নিগে মারলা তখন কো মুজে মজা নাকি নারাই করছো না বড় কোনদিন একদিন খালি চমকা হয় না গুমুর গুমুর খিলাম তেলে খালি আমি তো কইছি যে হন তো নারাই নাকবো না আমি তো কোয়াই চমকা একদিন গুমুর গুমুর কিলামু তাহলে একেবারে নারায় নাকি বলবো তুমি যদি কালকে সকালে দেরি হয় তোমার ঘুম ভাঙতে তো আসলে জল দিন তাহলে ও তো আর কি গরমের দিন গরমের দিন জল তাহলে আরাম তাহলে আপনারা দেখেন কালকে সকালবেলায় জল দিলে নারায় নাকি আমি হা চাই জল ঢেলে দিয়ে আমার তো স্বপ্ন শক্তি যায় বড় রোদ রুদি বগেরা ফুলরে তো আমি হয়ে যাই আমার তো আরামই নাকি ফুলরে ঠান্ডা ঠান্ডা ফুলরে তাড়াতাড়ি করো ওই যে আজান দিয়ে লাইছে কি জানে গেছে গা কাটাকাটি শেষ এখন ওই যে বাটা বাটি বলা তরকারিতে প্রাধান শুন বাটা দেবো অল্প একটু দেখ আজকে ব্লেন্ডার করলাম না করলাম জল একটু তাহলে বাইটা নেই তো সবকিছু কাটাকাটি কইরে আইসা বসছি রান্নাঘরে রান্না করতে তো এখন কড়াই বসে দিছি কড়াই তেল দিয়ে দিই জিরা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিই এখন একটু ভালো করে ভাজা তারপরে দিয়ে দিন অল্পের জন্য চোখটা বাঁচলো তাহলে বিশি গেলে মোচের বিশি সিটিয়া গেলে পরে খারাপ লাগে আমারও গেছা লাগবে মরিচ তেলের মধ্যে ছাইড়া দেওয়ার সাথে সাথে একদম ছিটে আসছে মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ শুকনো মরিচের ভাটি অল্প একটু জল দিয়ে দিই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলু আর টমেটো দিয়ে দিন তো আলুগুলো আমি আগে দিয়ে দিই তাহলে একটু সিদ্ধ হইব আলুগুলো আগে দিয়ে একটু কষিয়ে নিই টমেটোগুলো পরে দিই কারণ আলু তো শক্ত টমেটো তো একদম নরম সাথে সাথে হয়ে যাবে টমেটো
আলু দিয়া আমি কষে নিছি, এখন হচ্ছে টমেটো গুলো দিয়ে দিই। টমেটো গুলো দিয়ে দিলাম। আর আজকে মাছ তো ভাজি নাই, কারণ মাছ হচ্ছে আজকে কাঁচা, এগুলোর সাথে কষিয়া রান্না করবো, সেই জন্য আর হচ্ছে মাছ ভাজি নেই। তো আমি এখন এই সব কিছুর সাথে মাছগুলোও দিয়ে দিই, একটু কষাইতে দিয়ে দিই, সবজিগুলাও কষবো মাছগুলোও কষবো। তো এখন এগুলা ভালো করে নাড়াচাড়া কইরা আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিই সবকিছু। শুরু করলো, ভাঙবো না ভাঙবো না। খেলো তুমি, খেলো তো এদিকে এই যে কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই। টমেটো একদম গলে গেছে আর মাছগুলাও সুন্দরই হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিমু 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 দিমু, আমার হাতের খুন্তি নিব, ওটা দেখছে অনরে নিব। আমার পেয়ারা গাছে এবছর পেয়ারা আছে ব্যাঙ্গাসুরে, এই যে পেয়ারা প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা আছে, অনেক পেয়ারা আছে, এমন কোনো ডাইল নাই যে বাকি পেয়ারা ছাড়া আসেই, অনেক পেয়ারা ধরছে। এগুলো বড় হইলে গাছ ভেঙে পড়ে যাইব, আর এই গাছের পেয়ারা দারুণ স্বাদ খাইতে, বড় হয়েছে আবার বড় হলে সব পাখিতে খায়, কইতে জানি খেয়ে ফেলাই। বসে পছন্দ হয় নাই রে, পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই রে, পছন্দ হয় নাই। আম বসি তো আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন একটু জিরা বাটা দিয়ে দিব, জিরার ফাঁকি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে তরকারিটা নামে নিন। তো আমাদের রান্না বান্না শেষ, রান্না বান্না শেষ করে খাইতে বসে পড়ছি। আজকে রান্না করছি পটল ভাজি আর হচ্ছে পান্তা মাছের ঝোল,
টমেটো আলু দিয়ে, আর কালকে একটু ঢেঁড়স ভাজি ছিল ওইটাই কি গরম করছি, এখন খাওয়া শুরু করে দিই। আর এই পটল ভাজিটা এভাবে করে ভাজলে অনেক ভালো লাগে, একদম মানে ই করে নিছি, পটলের কাটার সময় ছেড়ে ছেড়ে নিছি, তো ওইটা আর কি ভিতরে মশলা যায়, খুব ভালো লাগে। আর ঢেঁড়স ভাজিটা কালকে রান্না করছি ভালো লাগছিল, আজকে গরম যে করছে আজকে আরো বেশি ভালো লাগতেছে, কারণ দুইবার ভাজা হয়েছে। যে বাসি জিনিস যে কোনোটাই মোটামুটি ভালোই লাগে, স্বাদ লাগে। জাল দিল আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।